बसुरहाट पौर निर्वाचने आलोचित कादेर मिर्जार की अवस्था। নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌর নির্বাচনে ভোট গ্রহণ শেষে গণনা চলছে। আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে ফলাফল গণনা চলছে। এখানে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ইভিএম ভোট গ্রহণ করা হয়। বসুরহাট পৌরসভায় মোট কেন্দ্র ৯টি। এর মধ্যে ৭টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই রিটার্নিং কর্মকর্তা এই পৌরসভার বেসরকারি ফলাফল ঘোষণা করবেন। এর মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবাইদুল কাদেরের ছোট ভাই আলোচিত মেয়র পদপ্রার্থী আব্দুল কাদের মির্জা ভোট পেয়েছেন 8,150টি। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র পদপ্রার্থী কামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন 1,383 ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেন জামাত পেয়েছেন 1,081 ভোট। এই পৌরসভায় প্রথমবারের মতো ইভিএম এর মাধ্যমে 9টি ওয়ার্ডে 9টি কেন্দ্রের ৬১টি কক্ষে ভোট গ্রহণ করা হয়েছে। আলোচিত এই নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার লক্ষ্যে নির্বাচন কমিশন, র্যাবের 3টি টিম, 4 প্লাটুন বিজিবি, 220 জন পুলিশ সদস্য ও 81 জন আনসার বাহিনী ও 9টি কেন্দ্রে 9 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। এছাড়া 9 জন প্রিজাইডিং অফিসার ও 9 জন সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন। বসুরহাট পৌরসভায় 3 জন মেয়র পদপ্রার্থী, 7 জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও 25 জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ পৌরসভায় 21,115 জন ভোটার।